ঈশ্বর ভগবান স্বয়ং আছেন, ওইখানে দেখা দিয়েছেন। ভগবান ঠাকুর না থাকলে আমরা আমাদের বাড়ির ছেলেকে ফিরে পেতাম না। উত্তরকাশের শিল্কি রায়া সুড়ঙ্গে পরশুরার সৌভিক পাখিরা ও জয়দেব পরমানিক 17 দিন আটকে ছিলেন। মঙ্গলবার বিকেলে উদ্ধার হওয়ার খবর আসতেই বাড়িতে বাড়িতে শঙ্খধ্বনি বেজে উঠেছে। দুই যুবকের বাড়িতে পাড়া প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন, টিভি ও মোবাইলে চোখ রেখেছেন এলাকার বাসিন্দারা, প্রবীণ ব্যক্তিরা রেডিও খুলে বসেছেন। পাশাপাশি এলাকার মানুষ রীতিমতো প্রার্থনা শুরু করেছেন সৌভিক ও জয়দেব যাতে সুস্থভাবে বাড়ি ফেরে। এদিন সকাল থেকেই দুই পরিবারের সকল সদস্য টিভির পর্দায় চোখ রাখে। জানা গেছে, সৌভিক পাখিরার মায়ের সাথে ফোনে সৌভিকের কথা হচ্ছিল। তার মা সর্বদা তাকে মনোবল বাড়ানোর কথা বলে। এদিন রাত্রি 8:30 নাগাদ উদ্ধার হওয়ার খবর আসতেই উৎসবের পরিবেশ তৈরি হয় পরশুরার দুই পরিবারে। আনন্দে কেঁদে ফেলে সৌভিক ও জয়দেবের মা এবং বাবা। উদ্ধার হওয়ার পরেই সৌভিক তার মাকে ফোন করে এবং কথা বলে। সবাই বলে কতদিন চিন্তায় বলে সব হচ্ছিল, বল না বাবা তুই যে ওরকম এ থাকবি, আমি সবসময় ঠাকুরকে রাখতাম। আমি বলতাম আমার যত আশীর্বাদ ঠাকুর তো আমার ছেলের মাথায় আমি দিচ্ছি, আমার সব শক্তি তোকে দিয়ে দিয়েছি। এইখানে যে প্রথম বেরিয়েছে তোর দিদা তো অপেক্ষা করি আছে, বলছে ছেলের গলার আজ পেলে তুই আগে আমাকে জানাস। হ্যাঁ, মামারা সব ফোন এসে দুটো থেকে ফোন ধরে বসে আছি। প্রতিবেশীরা হাসি মুখে সৌভিকের মাকে ঘিরে ধরে। এই বিষয়ে সৌভিকের মা লক্ষ্মী পাখিরা বলেন, ছেলে কথা বলেছে, শরীর ঠিক আছে বলেছে, সবাই ভালো আছে, ভোলে বাবার জয় হয়েছে, এই দিনেরই আশায় ছিলাম। বুকের ভেতর থেকে একটা পাহাড় নেমে গেল। ছেলে আগে যেমন ছিল এখনো সেরকম আছে। 17 দিন রাত জেগেছি, বুক থেকে মনে হলো যেন একটা পাহাড় নেমে গেল। খুব স্বস্তি পাচ্ছি, তবুও মনটা হচ্ছে যে তারা ডাক্তারবাবুরা ভালোভাবে চিকিৎসা করে ওনাদিকে যেন ছেলে দিকে যেন বাড়ি পাঠিয়ে দেয়। যখন আমি ওর মুখ হাসি মুখ দেখবো আমার আরও ভালো লাগবে, আমি ওকে কাছে পেলি খুব খুশি হব। মানে এখন ছেলের কি ডাক শোনার অপেক্ষা? হ্যাঁ, ডাক শোনার অপেক্ষা, যে কখন মা বলে একবার ডাকবে, ওর সেই ডাক শুনি আমি খুব খুশি থাকবো। হ্যাঁ, ওখানে প্রশাসনকে সরকারকে যারা হলো যে ওখানে টানেলের মধ্যে যারা গর্ত করে হাত করে কাজ করেছে তাদেরকে অনেক অনেক আমার ধন্যবাদ। না ওনারা থাকলে আমাদের ছেলেকে আমরা বাড়িতে ফিরে পেতাম না, আমরা খুব হারিয়ে ফেলেছিলাম যে কি করে ফিরে পাবো। এই 17টা দিন আমার খুব কষ্টে কেটেছে, কিন্তু আমার মনে হলো আমার বুক থেকে যে একটা পাহাড় নেমে গেল। আমি তার খবর পেয়ে এখন একটু ভালোই স্বস্তি বোধ করছি যে তাদের ব্রেন বুদ্ধি সব কিছু সব সুরক্ষিতই আছে, এটাই আমি এই খবরে দিতে জানলাম। ঈশ্বর ভগবান স্বয়ং আছেন, ওইখানে দেখা দিয়েছেন। ভগবান ঠাকুর না থাকলে আমরা আমাদের বাড়ির ছেলেকে ফিরে পেতাম না। শত কোটি নমস্কার ঠাকুরকে, ধন্যবাদ। সব মিলিয়ে এখন ঘরের ছেলের ফেরার অপেক্ষায় পরিবারের সদস্য থেকে গ্রামের বাসিন্দারা। অপরদিকে জয়দেব পরমানিকের ঘরেও উৎসব চলছে, চলে মিষ্টি মুখ। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার জয়দেব পরমানিকের বাড়িতে যান এবং পাশে থাকার আশ্বাস দেন। জয়দেবের বাবা তাপস পরমানিক বলেন, চিন্তা মুক্ত হলাম, ফোনে কথা হয়েছে, ওর মুখ দেখে শান্তি পেলাম। বেশিক্ষণ আমার সঙ্গে কথা হয়নি এবং ভিডিও কল করেছিল, ছেলের মুখটা এইসব দেখে আমার চিন্তা শুনতে পাইনি, মুখটা দেখে আমি খুব শান্তি পেয়েছি। আমি যতদিন অপেক্ষা ছিল 17 দিন অপেক্ষা ছিল সেইটার অবসান ঘটেছে। মা অসুস্থ, এখন ছেলের মুখ দেখে হয়তো একটু নিজেকে স্বস্তি মনে করবে, এলাকার মানুষ সবাই খুশি, সবাই খুশি। ওর মা অসুস্থ হয়ে পড়েছিলেন, জয়দেবের উদ্ধার হওয়ার খবরে পরিবারের সকলের মুখে হাসি ফুটেছে। এই বিষয়ে জয়দেবের মা কি বললেন শুনে নেব। হ্যাঁ, হয়েছে, বললো আমি ভালো আছি, তোমরা সব ভালো থেকো, আমি সুস্থ আছি। ওর জামাইবাবুর সাথে ঘুরছে, চেপাকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে, অনেক খুশি। ছেলে নিজে ফোন করেনি, ওর দিদির মাধ্যমে ফোন করেছিল, তারপরে জামাইবাবু ফোন করেছিল, তারপরে ছেলে ফোন করেছে। অপরদিকে এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার কি বললেন শুনুন। কে যে এক্সপেডাইজ টিম এবং দিন রাত এক করে NDRF-এর টিম SDRF টিম কাজ করেছে, আমি তাদেরও ধন্যবাদ জানাই যে তারা দিন রাত এক করে এই 4 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু তারা কাজ করেছে আমাদের এই 41টি ওয়ার্কারকে উদ্ধার করার জন্য। তো একটাই জিনিস, যে বৌদিকেও আমি অনুরোধ করবো, যে ছেলের সাথে কথা হয়েছে, জয়দেবও বলেছে যে মা তুমি ঠিকমতো খেয়ে নেবে, সেই জায়গাতে বৌদিকেও অনুরোধ করবো শরীরের দিকে লক্ষ্য রেখে খাওয়া দাওয়া ঠিকমতো করতে। প্রত্যেকটা ছেলে, পশ্চিমবঙ্গের যে 3টে ছেলে গেছে সেরকম, এবং প্রত্যেকটা
141টা ওয়ার্কারই অনেক স্ট্রং এবং দে হ্যাভ ফট আ ভেরি গুড ব্যাটল ওই টানেলের সাথে। সব মিলিয়ে এখন ঘরের ছেলের ফেরার অপেক্ষায় পরিবারের সদস্য থেকে গ্রামের বাসিন্দারা। নিউজ আজ বাংলা পরশুরা। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, তাই বলি স্টাইলস দিলসে, আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ, যোগাযোগ 6291525900 অথবা 7439772785।